25 জুন থেকে প্রবল বৃষ্টিপাত হওয়ায় তিস্তা নদীর উজান থেকে ঢলে আসা বন্যার পানিতে ডুবে মরতে বসেছে নীলফামারীর ডিমলা উপজেলার বন বিভাগের বাগানে লাগানো প্রায় 50,000 ঔষধি গাছের চারা সহ নানা প্রজাতির রোপণকৃত বৃক্ষ। 2017-18 অর্থ বছরে 10 হেক্টর জমিতে 30,000 এবং 2018-19 অর্থ বছরে 8 হেক্টর জমির মধ্যে 20,000 ঔষধি গাছ সহ বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপণ করে বন বিভাগ। নীলফামারী প্রতিনিধি আব্দুল মালিক জানান, এসব রোপণকৃত বৃক্ষের চারাগুলো প্রায় 10 দিন যাবৎ বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছে উপজেলার ফরেস্ট বিট অফিসার মোহাম্মদ শরীফউদ্দিন। শনিবার বিকেলে সরেজমিনে দেখা যায়, তিনি নিজেই বন্যার পানিতে নেমে তলিয়ে যাওয়া চারা গাছগুলোর চারপাশে আটকে পড়া আবর্জনা পরিষ্কার করছেন। উপজেলা ফরেস্ট বিট অফিসার শরীফউদ্দিন জানান, বেশ কিছুদিন যাবৎ বন্যার পানিতে তলিয়ে যাওয়া বেশিরভাগ রোপণকৃত চারা ঝুঁকির মধ্যে আছে। মহেশপুর প্রতিনিধি সাব্বির হোসেন জানান, ঝিনাইদহে মৃদু দাবদাহ আর ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। গত 3 দিন যাবৎ জেলায় মৃদু দাবদাহ বয়ে যাচ্ছে, সেই সাথে বাতাসের আর্দ্রতা বেশি হওয়ায় গরম বেশি অনুভূত হচ্ছে। এতে বিপাকে পড়েছেন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষগুলো। সামান্য স্বস্তির ও একটু শীতল পরিবেশের জন্য ছুটছে গাছের ছায়া তলে। এদিকে প্রচণ্ড গরমের মধ্যে ঘন ঘন বিদ্যুতের লোডশেডিংয়ের কারণে ভোগান্তি আরও বেড়েছে।